الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونظيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا

بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا. صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا সকলে মহাব্বতে প্রাণ খুলে দিনটা উজার করে সকলে পুরুণ আমার সাথে আল্লাহ্মা চল্লে আলাম সৈয়ে দেনাও লা মোহাম্মদ মাওলা মোহাম্মদ কর্লা গিয়া কন করলিয় কন্দরে মান আছে তোরা পন জ

इलाहा ए इलाहा, इलाहा असमन् जमिन गैरु चन्द्र सूर जैरु पडे असमन जमिन

محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله بجماله حسنت جميع كساله شكرا الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে আজকের এরকম সুন্দর এক পরিবেশে বেহেশতের বাগানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর দরবারে আমরা খুশি না বেজার সকলে একটু আওয়াজ করে কথা বলবেন আর যদি সকলে একটু আগায় আসেন তাহলে জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে আপনারা আমার সাথে কারো কোনো রাগ আছে জিনা রাগ না থাকলে তাহলে আমরা আজ মানে সামনে এসে বসি তাহলে জিনিসটা সুন্দর হয় কারণ আওয়াজ যদি একত্রিত হয় তাহলে আমার জন্য ভালো হয় তো আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার কিন্তু একটা মানুষ বেজা একটা জিনিস বেজার আছে আপনারা জানেন নি হ্যাঁ আমরা খুশি আল্লাহও খুশি আল্লাহ রাসূলও খুশি কিন্তু বেজার কে বলেন তো শয়তান তো শয়তানকে বেজার করার জন্য হয়তো আমরা এখানে আল্লাহর দরবারে এসেছি শয়তান বেজার হয়েছে কিন্তু যখন আমরা নামাজ না পড়ি তখন শয়তান খুশি হয় না বেজার হয় যখন আমরা আল্লাহর রাসূলের কথা অমান্য করি তখন শয়তান খুশি হয় না বেজার হয় যখন আমরা মানুষ একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগাই শয়তান খুশি হয় না বেজার হয় তাহলে আমরা কি শয়তানকে খুশি করতে চাই না বেজার করতে চাই বেজা করতে চাই তো তাহলে আমরা একটু কন্ঠটা ছেড়ে দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে স্বীকার করব লা ইলাহা ইল্লাল জোরে লা ইলাহা ইলাহা

আমরা এমন কোন কাজ করব না এখান থেকে শিখবো না যেটা দ্বারা কি হয় আমার আল্লাহ বেরাজ হয় আমার আল্লাহ রাসুল বেরাজ হয় তো যাই হোক বলতেছিলাম তো আমরা সব কাছে আল্লাহ খুশির জন্য করি কিন্তু একটা জিনিস আমরা একটু বেশি বেশি করি জিনিসটা খেয়াল করে দেখেছেন যারা এখানে বিবাহিত আছেন তারা জিনিসটা বুঝতে হবেন কোন জিনিসটা আমরা একটু বেশি বেশি করি আমার মনে হয় না আমরা যদি আমাদের সমাজে আমাদের দেশে খুঁজি যৌতুক সারা বিয়া যৌতুক সারা বিয়াটা খুব কম সংখ্যক না কি বলেন যৌতুক নিয়া বিয়া করে না এমন মানুষ খুব কমই আছে ঠিক না এখানে আমরা অনেকে আছি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা যৌতুক সারা বিয়া করছি কিন্তু আল্লাহ তালা যৌতুকটাকে হালাল করেছেন না হারাম করেছেন হারাম করেছেন যার আলহামদুলিল্লাহ একজন বলেছেন যৌতুক ছাড়া করে নাই আমাদের সমাজটা এমন হওয়া দরকার ছিল যে আমরা যৌতুক নিয়ে বিয়ে করবো না কারণ এটা আল্লাহ তালা নিষেধ করেছেন তারপরে ব্যবসা ব্যবসাটা আল্লাহ তালে কি বলেছেন ও আল্লাহল্লাহুল রিবা জালা ব্যবসাটাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন কিন্তু আমরা যদি একটু হিসাব কিতাব করি দেখা যাবে আমরা অনেকেই সুদ খাই খাইনা অনেকে সুদ খায় অনেকে সুদ দেয় কি বলেন কিন্তু এই সুদের ব্যাপারে আল্লাহ তালে এত কঠোর ভাবে কথা বলেছেন যে এই সুদের সর্বনিম্ন যেই গুনাটা ওইটা হচ্ছে কি যে মায়ের সাথে জিনা করা সেটাকে সম্ভব বলি না উজ্জিবিল্লা আওয়াজ দেব না সেটা সেটাকে সম্ভব সম্ভব না আর উচ্চ কোনটা কি যে আল্লাহ তালার সাথে যুদ্ধ করা সকালে বলে না উজ্জিবিল্লা যে আল্লাহ তালার সাথে যুদ্ধ করে আল্লাহ তালা এখানে কতটুকু কঠোর হয়ে কথাটা বলেছে অথচ আমরা সেই দিক খেয়াল করি না এই যৌতুক সুদ ঘুষ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে ঠিক না আর এই যৌতুক নিয়ে বিয়ে করাটা মানে কি জানেন যৌতুক নিয়ে বিয়ে করাটা মানে হচ্ছে যে স্বামী স্ত্রী সমান হয়ে গেল কি বলেন এরকম হয় না আমি এরকম দৃশ্য দেখেছি যে যৌতুক নিয়ে বিয়ে করছে তারপরে কি হয়েছে বউ কয় জামাই এটা শুনতে হয় তখন কথায় কথায় জামাই কিছু কইতে পারে না ওই যে বাপের থেকে তিন লাখ টাকা আনছে ভয়ে কিছু বলতে পারে না তখন ওই জামাই সংসারের মধ্যে শান্তি থাকে না অশান্তি থাকে এরকম একটা ঘটনা আছে যে যেই জায়গার মধ্যে এরকম সবকিছু সমান সমান হয় ওই দেশের মধ্যে শান্তি আসে না আপনার বুঝতেছেন আমার কথা নাকি এক হুজুর মানে এক পীর সাহেব আর তার এক মুড়ি এক পীর সাহেব আর তার এক মুড়ি কি করছিলেন এক দেশ দিয়ে যাচ্ছিলেন অনেক সময় অনেক হুজুর সফরে বিভিন্ন দেশে যায় ঠিক না তো পীর কি করলেন ওই কিনে এক দেশের উপরে যে যাচ্ছিলেন তো ওই দেশে যাওয়ার পর দেখলেন যে ওই দেশের মধ্যে ঘিয়ের দাম আর তেলের দাম সমান সমান আমাদের দেশে কি ঘিয়ের দাম আর তেলের দাম সমান গিয়ার দাম মনে হয় পাঁচশো থেকে সাতশো টাকা ঠিক না আর তেলের দাম একশো টাকা পার্থক্য আছে না নাই পার্থক্য আছে ওই দেশের মধ্যে আঙ্গুরের দাম আলুর দাম সমান যখন এই অবস্থা পিসা হুজুর দেখলেন তারা তো জ্ঞানী মানুষ নিশ্চয়ই ঠিক না তো এই পিসা হুজুর বললেন যে এই দেশের যে অবস্থা এই দেশের মধ্যে কোনো ন্যায় বিচার নেই কারণ যেখানে তারা আঙ্গুর আর আলুটা ব্যতিক্রম করতে পারে না এটার মধ্যে ডিফারেন্স কি সেটাই তারা বুঝতে পারে না যেখানে ঘি আর তেল সমান না দুটার গুণ কি সমান হয় দুইটার গুণ আলাদা না তো তারা ওই জিনিসটা যেহেতু বুঝে না ওই দেশের মধ্যে কোনো রকম শান্তি আসতে পারে না সুতরাং এটা হচ্ছে জালিমের দেশ তো এই পিসে মুরিদকে বললেন যে চলো আমরা এই দেশ থেকে চলে যাই আমরা এই দেশে থাকবো না তখন মুরিদকে হুজুর এইটা কি কইলেন এত সস্তা দামে ঘি পাইয়া এত সস্তা আঙ্গুর পাইয়া আমাকে দেশে যাইয়া এই দামি দামি জিনিস তো খাইতে পারি না কি কন অকলতের কপালে তো আর এরকম দামি জিনিস জুটে না তখন মুড়ি না হতো আপনি জেলে যান আমি যাইতাম না কাউ এই দেশের মধ্যে ইয়া আছে বেশি সুবিধা না যে কোন মুহূর্তে বিপদ আইতে পারে মুরিদ কর না এত হস্তা দামে আঙ্গুর পাইছি ঘি পাইছি খাইয়ে এক সাইড মুড়াইয়া যাবো কিন্তু এই দেশ সাইরা যাবো না তখন ফির সাহেব কি করলেন ওই মুরিদকে রেখে চলে গেলেন তো যাই হোক আল্লাহর কি নীলা খেলা ওই দেশের মধ্যে একদিন কি করলো দুই সুর সুর চিনির নিয়োগ সুর আমরা চিনি না দুই সুর গেছে চুরি করতো তো অনেক বাড়ির চতুর্দিক দিকটা ওয়াল দেওয়া থাকে ঠিক না কোথাও বলে ওয়াল কোথাও বলে প্রাচীর তো যে যেটি আমরা বুঝি যে আমরা বুঝি তো দেওয়ালটা হ্যাঁ দেওয়াল তো ওই দেওয়াল দেওয়া আছে তো দুই সুর গেল চুরি করতে চুরি করতে যাওয়ার পরে কি হইল ওই সুর দুইজন যখন দেওয়ালটা দেইয়া যখন যাই বাড়ির মধ্যে হঠাৎ করে দেওয়াল ভাঙিয়া দুই সুর কইরা মারা গেছে তো মারা যাওয়ার পরে ওই সুরের যে বাপ বাপ গেছে বাদশাহ গেছে বিচার লইয়া বাদশাহ গেছে কি করেছে বাদশাহ আমার দুইজন ছেলে চুরি করতে মারা গেছে আর বিচার চাই কেউ আমরা দেশে এমন বিচার হইব নি চুরি করতে থেকে মারা গেছে আর বিচার আছে আওয়াজটা কথা বলেন বিচার আছে বিচার নাই তো ওই বাদশাহ কাছে গেলেন তখন বাদশাহ কোন না আসলে একটা বিচার করা দরকার যেহেতু আমার দেশের দুই নাগরিক মারা গেছে কি কোন বিচার কথা এর বিচার হইব তো কি বিচার হইব যে মালিক আছে মালিক ডাক দিয়ে নেয় আয়ো তো ওই বাড়ির মালিক আসলো আসা পর বলতাছে যে তুমি কি পাচির বানিয়েছো কি দেওয়াল বানিয়েছো ওই দেওয়ালের নিচে পড়ে আমার দেশে দুইজন নাগরিক মারা গেছে এখন সেই রায়ে তোমাকে ফাঁসির রায় দেওয়া হলো মালিক তো হতবাকা হয়ে গেল এ কেমন বিচার চুরি চুরি করতে গেছে মোর তো আমার কি দোষ হ্যাঁ নো এনে কি মালিকের দোষ আছে অন এটা দ্বারা তারা বুঝেনা ওই যে বললাম যে পার্থক্যটা বুঝেনা কয় তোমার ফাঁসি হইব

আমি তো সবকিছু ঠিকঠাক মতো লাগাইছি জুগালি কি করছে যখন মশলা বানায় পানি বেশি দেরাইছে নরম হয়ে গেছে তেন তো আমার কোন দোষ নাই তখন বাদশাগুলো যা তোরও ক্ষমা করে দিলাম যা ওই জুগালি রে ধরে নিয়ে তো জুগালি আইছে আর বল কইতেছে তো তুমি ওই ইয়ার মধ্যে মশলার মধ্যে পানি বেশি কেন দিছো তোমার ওই মশলার মধ্যে পানি বেশি দেওয়ার কারণে দেওয়ালটা দুর্বল হইছে আর ওই দেওয়াল ভেঙে আমাদের সব নাগরিক মারা গেছে এই কারণে তোমার এখন फांसी হবে তো ওই জুগালি কইতেছে কবা আমার তো কোনো দোষ নাই কো দোষ কার কো দোষ হইছে হাতিওয়ালা কো হাতিওয়ালা কি করছে কই হাতিওয়ালার হাত এদিকে যাইতেছিল হঠাৎ করে দৌড় মারলো দৌড় মারি আবার পানি বালতি মশলার মধ্যে ফলাই দিছে পানি বেশি হয়ে গেছে গেছে

আওয়ার পরে ফলে কোথা তোমার তখন ফার্স্ট হইব তুমি এই কাম করছো এই কারণে মানে এই ক্ষতি তোমার ফার্স্ট হইব স্বর্ণ হলো এবাড়া এসে আটকাইয়া এবড়া আর কার জুড় আর জুড় আছে জায়গা নাই ও নেবরা কি করব বেচারা হেঙ্গলা মানুষ फांसी হয়ে যাইবো সবকিছু রাই ঠিকঠাক তো ফাসির মঞ্চে নিল নাওবর কাজীকে দাও দায়িত্ব দিলো কাজে কি বলল जल्লাদকে বলল ওকে फांसी দাও তো ফাসির যে দড়ি থাকে এটা কিন্তু একটা মাপ থাকে ঠিক না এটা কিন্তু একটা মাপ মতো থাকে

কোথায় কি করুন কই এমন কোনো মানুষ না চিনিতে হ যে গার মুটা আছে যনে এই কথা কইছে তখন তো পুলিশ বাহিনী বিশ্রাম শুরু করে দিছে তো শুরু করে দিছে বলে তো মন করেন গেছে। গে ওই যে মরিচ মানা চিনি অস্তা যে কি খাওয়ার আঙ্গুর খাওয়ার শুরু করছে তো ভালো বালা খাবার বেশি বেশি খাইলে শরীর মোটাবে না শিও না

হ্যাঁ কইছে যে তুই এত সাথে আইছ না বিহুদ আইতো পারে অন বিহুদ আইছ নি অন ফি তুই টেনশন করিস না আমি যেমনে যেমনে কম তুই টিএম নিমনে হুনি তেরি ঠিক হই যাবগা বলে আপনি কি কইবেন কই আমি কইলাম যে আমার মুরিদ জানা फांसी দেন না আমারে फांसी দেন তুই কইবি না আমার বিশ্বকে फांसी দেন না আপনি আমারে फांसी দেন এরপরে দেখা যাবে কি হয় না হয় উস্তাদের মার কি শেষ তো আচ্ছা টি আছে সবকিছু ঠিকঠাক কি শরে সাক্ষাত হইছে কথাবার্তা হইছে পরের দিন সকাল 10টার সময় টাইম হইছে ফাশি দিব ফাশির সময় বিশ্ববে জন গেছে murid ও ফাশির গেছে এখন ফাঁসি দিব সকলে হাজির এমশৌফি চৌধুরী ক কও বাচ্চা এ কাম করেন কই কি বহুত মানে আরো অন্য কিছু হইলো আমার murid আমার তো তার প্রতি একটা মায়া আছে তার ফাশি দেন না তারা ছাইরা দেন আমারে ফাশি দেন

এরই বুঝলাম যে যে দেশের মধ্যে কোনো বেদ বিচার নাই সে দেশের মধ্যে কোনো ন্যায় নীতি থাকে না কোনো ন্যায় বিচার থাকে না সেখানে জুলুমে ভরে যায় জালিমের অত্যাচারে ভরে যায় তো যাই হোক আর ওদিকে যাব না আপনাদেরকে একটু পানি খাওয়া পানি পানি পান করালে আর কি ওষুধ খাওয়ার আগ পর্যন্ত আমরা একটু পানি পান করি মুখে ঠিক না তারপরে আমরা ট্যাবলেট মানে মেডিসিন দেই তো যা একটু পানি দিলাম এখন একটু মেডিসিনের দিক যাব আপনারা আছেন তো রাজি আছেন তো বসবেন তো ইনশাল্লাহ আমরা তো এখানে বক্তা না বক্তা আছে পিছনে অনেক বক্তারা আছেন আমাদের সৈয়দ হোসেন মুরাদা সাহেব আছেন আছেন তারা কে আসবে অনেক সুন্দর সুন্দর পড়ানা হাদিস থেকে আলোচনা করবে আমি জাস্ট আপনাদের সামনে একটু সময় নিব বেশি সময় নিব না তো যাই হোক আমার যে আলোচনার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমরা তো এখানে দেশের গ্রাম দেশের মানুষ ঠিক না আমাদের মহিলারা গ্রাম দেশের মানুষ থেকে একটা ঘটনা বলি আর সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়াটা আমাদের জন্য একটু সহজ ঠিক না আর রাত করা তো আমাদের জন্য ঠিক হবে না ঠিক না আমরা এই মাফিটা দিয়েছি মধ্য রাত পর্যন্ত কেন যে ওজা আল্লাহ সুবা আল্লাহ তালা কানে বলেছেন কি যে রাতে ওটাকে আমি বান্ধা থেকে দিয়েছি কিসের জন্য ঘুমের জন্য সকলে একবার আমার সাথে তাকবি দিতে পারবেন তো প্রস্তুত আছেন ইনশাআল্লাহ সকলে একবার জোরে যত জোরে পারেন আল্লাহকে জানাই দেন যে আল্লাহ তোমাকে আমরা কতটুকু ভালোবাসি আমি বলবো নারায়ে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার পারবেন তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজটা মনে একটু কম হয়ে গেছে বাচ্চাদের আওয়াজটা একটু বেশি হয়ে গেছে মনে হয় এবার মুরুব্বিদের পালা দেখি মুরব্বীরা কতটুকু আওয়াজ দিতে পারেন সকলে বলুন নারায়

তারা কি করে ঘন ঘন বৌ তারা বউ টিকে না টিকবো কেনে ও রহমত না বউ রহমত তাকলে না বউ তো আর আমাদের বাংলাদেশে বেডামাইতের যে মুসলমান যারা আছে তারাও একটা বিয়া করলে 80 বছর 90 বছর মরেও জায়গা তো বউ ছাড়েনা নো বরপতি মায়া দয়া আছে না নাই হ্যাঁ জামাই যদি একটু শরীর খারাপ হয় আমার জামাই বেশি ভালো না কি জানি হইছে আরে তেল গরম নুন গরম কত গরম করে কত কত সাবন করে ঠিক না কত mohabbat কত ভালোবাসা স্বামী স্ত্রী মাঝে কে দিয়েছেন এটা এই mohabbat কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন এই mohabbat কে ডিলিট করে আবার দিতে পারেন কে এ সব কিছু মনে রাখতে হবে যিনি গড়তেন পারেন তিনি ভাঙতেও পারেন ঠিক আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতের ভিতরে থাকব আমরা স্বামী স্ত্রীর মাঝে থাকব কোনো জগরা ফ্যাসাদ করব না মিলেমিশে मोहब्बतে চলব তাহলে আমাদের দেশে আমাদের সংসারে আমাদের সমাজে শান্তি বয়ে আসবে নিশ্চয় ইনশাআল্লাহ ঠিক না যাই হোক আলোচনা যাই পড়লা হইলে মাসখানেক ডিসটারব হয়ে গেছো আর আলোচনা এদিকে যাচ্ছে না আমাদের পরে আর অনেক বক্তারা আছেন তারা ওয়াজ করবেন তারা অনেক সময় নেবেন অনেক কিছু শুনাবেন তো আমারও খুব ইচ্ছে ছিল যে ছোট্ট একটা কুরআনে মানে তাফসীর থেকে ছোট্ট একটা ঘটনা বলবো কিন্তু শেষ দুটুকোন আর হলো না মনে হয় যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের জন্য কিউ আমরা তো আপনাদের সন্তান ঠিক না কারো ভাতিজা কারো নাতি কারো ভাই আমরা আমরাই তো নাকি আমরা তো ভিন্ন দেশের না বা ভিন্ন এলাকার না আমাদের জন্য দোয়া করবেন আমি আছি আমার প্রিয় ভাই

তখন কি করলেন ওই মুসলমানদের শরীর ততটুকু তেজ ছিল না তারপর যখন কিছু মুসলমান মুসলমানের রক্ত কিন্তু একটু গরম বেশি লাগে ঠিক না ঠিক কিনা আমার রাসুল তিনশো জন সাহাবি নিয়ে বদলে যুদ্ধে জয় লাভ করছে কি করছে না আর তারা সংখ্যা ছিল কি হাজার অধিক তো তারার সাথে তারা জয় করতে পারছে কি পারছে না কারণ মুসলমানদেরকে শক্তি দেয় কে মুসলমানদের কাছে ইমানি শক্তি কে দেয় আল্লাহ দেয় সুতরাং তো কি করছিল ঘটনা কি বলছিলাম মনে আছে আপনাদের মনে নাই ও মনে নাই বিল ইচ্ছিয়াল যাই হোক তোর যাই হোক বলতেছিলাম যে ঘটনা যে মুসলমান যে ইমানি পাওয়ার এই পাওয়ারটা একমাত্র আল্লাহ দেন এই পাওয়ারটা আবার আল্লাহ তালা কি করতে পারেন বন্ধ করে দিতে পারেন কিন্তু সেই পাওয়ার তো আমাদের মাঝে এখন নাই কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন বলা হয়েছিল যে মুসলমানরা কোরবানি করতে পারবে না তখন কিন্তু কোন আন্দোলন মিছিল হয় নাই কোন টিভিতে এত প্রচার হয় নাই কিন্তু দেখবেন একটা ছবি বা একটা নাটক কোনো কিছু একটা যখন মানে ভাইরাল হয় এটা অনেক ভালোভাবে ছড়ে যায় মানে অনেক সমাজে অনেক মানুষ জানে যাই হোক বলতেছিলাম তো যখন নাকি নিষিদ্ধ করলো যে গরু কোবানি করা যাবে না তখন কিছু সংখ্যক মুসলমান কি করলেন অনেক রাগান্বিত হয়ে গেলেন তো রাগান্বিত হয়ে যাওয়ার পর তখন একটু চিন্তা করলো এররদ থামান লাগকো না থামলে সমস্যা আছে তখন হাইলুপটা কইতেছে ইয়া ইউহাল বাশার হে মানব গোষ্ঠী লা তাসবাহুল বকার তোমরা জবাই করো না ইননা তাসবাহুল যদি তোমরা গরু জবাই করো তোমরা জাহান নামে যাইবা বলে নাম এটা কি কোরআন আয়াত হাদিস শুনতে তো হাদিসের মতো না কোরআন আয়াতের মতো হেন যারা না জানে তো হে দেশে মানুষ তো আলেম ছিল না মনে করছে এবারে মনে হাদিস থেকে কইসে না কোরআন থেকে তো কইসি যেহেতু আরবি থাকলে ভিতরে যদি কিছু না থাকে তাহলে একটা জিনিস বুঝাও যায় না আর ওই জিনিসটা মানুষকে বুঝানো হয়ে যায় ঠিক না এই জন্য যদি কোনো কিছু ঘটনা শুরু বলা যায় তাহলে আমাদের সবার জন্য একটু সুযোগ সুবিধা হয় কি হয় না তো যাই যে ফেরাউনের স্ত্রী ছিলেন কে বিবি আসিয়া আসিয়া ছিলেন ইমানদার আর ফেরাউন ছিলেন কাফের ঠিক না ফেরাউন কাফের ছিলেন কিনা অথচ দেখেন একটা জিনিস খেয়াল করে যে ফেরাউন কাফের অথচ ফেরাউনের স্ত্রী একই সাথে খায় একই সাথে ঘুমায় কিন্তু তাদের দিলের সম্পর্ক দুইটা দুই ধরনের ঠিক না এটা কি করে হলো এটাকে আপনারা জানেন যে বিবি আসিয়া কি করে ইমান আনছে এটা কিন্তু আমরা সবাই জানি না ঠিক না এটার একটা সুন্দর একটা ঘটনা আছে তাফসির ইবনে কাসির মধ্যে বলেছেন আল্লাহ তাআলা ঘটনাটা যে বিবি কি করে ঈমান আনলো তো তখনকার জামানায় যখন ফেরাউন রাজত্ব করত তখন রাজত্ব করতে গেলে ওই রাজত্ব বাসবাসের মধ্যে অনেক বাহিনী লোক থাকে অনেক দারোগা থাকে ঠিক না অনেক পাহারাদার থাকে তো পাহারাদার থাকে তো এর মধ্যে একজন দারোগা ছিল কেরউনের রাজত্ব বাস করতে একজন দারোগা ছিল ওই দারোগা একটা স্ত্রী ছিল আর ওই স্ত্রীটা কি হলো একটু দেখতে সুন্দর অল্প বয়স্ক মহিলাদের মতো তো ওই মহিলার সাথে ফেরাউনের একজন পালিত কন্যা ছিল ফেরাউনের কিন্তু ঔরসজাত কোনো সন্তান ছিল না আপনারা জানেন তো ফেরাউনের কোনো ঔরসজাত কোনো সন্তান ছিল না দুইটা পালিত সন্তান ছিল কয়টা ছিল দুইটা পালিত সন্তান ছিল দুইটা পালিত সন্তানের মধ্যে একজন হচ্ছে হযরতে موسی আলাইহিসসালাম আর আরেকজন হচ্ছে কি একজন পালিত কন্যা তো ওই পালিত কন্যা কি করলে ওই দারুগার যে স্ত্রী ছিল দেখতে খুব সুন্দর সম্ভব পরিবারের এক মেয়ে ওই মেয়ের সাথে কি করলেন বান্ধবী পাতলেন বান্ধবী বুঝলেন তো আগেকার মানুষের কাছে সই আর নাহলে কয় বান্ধবী বর্তমানে যেটা কয় ফ্রেন্ডস ইংলিশিতে যেটা বলে ঠিক না তো তার সাথে কি হলো বন্ধুত্ব হলো তো বান্ধবী তাদের সম্পর্ক আস্তে আস্তে কি হলো গভীর হলো একজন আরেকজনকে ছাড়া চলে না যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছি আর অনেক কথা বলার ছিল তো আমাদের বক্তা সব চলে আসছেন হজর চলে আসছেন আর আমি অধিক আলোচনা যাচ্ছি না এখানে রেখে দিচ্ছি যদি কখনো কোনোদিন বেঁচে থাকি ইনশাল্লাহ আবার যদি আপনাদের সামনে কোন এক মঞ্চে দেখা হয় ইনশাল্লাহ ওই ঘটনাটা আমি বলে দিব আপনাদেরকে যে বিবি আসিয়া কি করে ইমান আনলো তো যাই হোক আলহামদুলিল্লাহ সকলে